তাহলে কি B2k মারা গেছে? যদি B2k মারা না যায় তাহলে তার ইউটিউব চ্যানেলে কি কারণে ভিডিও আপলোড দেয় না? গত 3 মাস ধরে কিন্তু B2k তার ইউটিউব চ্যানেলে কোনো ভিডিওই আপলোড দেয় না। সম্প্রতি কিন্তু ইউটিউব চ্যানেলে একটা ভিডিও কিন্তু খুবই ভাইরাল হয়েছে এবং যেখানে বলা হচ্ছে B2k মারা যাচ্ছে। তাহলে B2k মারা যাওয়ার আসল রহস্য কি? তাহলে কি B2k এর সাথে এমন রহস্যময় ঘটনা ঘটছে যেটা কিন্তু আমরা জানি না? B2k যদি মারা যায় তাহলে তার ইউটিউব চ্যানেল এবং তার গার্লফ্রেন্ডের কি হবে? তাহলে কি B2k এর গার্লফ্রেন্ডের সাথে ইরস্কাবর বিয়ে হবে, নাকি ইরস্কাবর সাথে B2k এর গার্লফ্রেন্ডের অ্যাফেয়ার চলতেছে? আর এই কষ্ট সহ্য না করতে পেরে দুই বিচির হেডশট মেরে নিজের বিচি ফাটে আত্মহত্যা করছে B2k? তো এরকম ইন্টারেস্টিং টপিক নিয়ে কিন্তু আজকে ভিডিওটা মেক করার চেষ্টা করছি। তো সমস্ত ভিডিওটি দেখার জন্য তোমাদের কাছে অনুরোধ রইল। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছো সবাই? আশা করি গাইস সবাই ভালো আছো। তো ফ্রি ফায়ার গেমের নতুন ভিডিওতে গাইস তোমাদের সবাইকে স্বাগতম। তো গাইস, তোমরা যারা এই ভিডিওটা দেখতেছো অবশ্যই তোমার এই ভাইয়ের ভিডিওতে একটা লাইক করে দিও, আর নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন একটা ক্লিক করে পাশে থাকা বেল আইকনটা চাপাই দিও, কারণ আমি এরকম ইন্টারেস্টিং ভিডিওগুলো দিলে কিন্তু নোটিফিকেশনটা যাবে তোমার কাছে সবার আগে। অলরাইট গাইস, তোমরা যারা ফ্রি ফায়ার গেম খেলো তারা তো বর্ন টু কিল মানে B2k কিন্তু সবাই চিনো। আর যার কিন্তু অনেক বড় একটা ইউটিউব চ্যানেল আছে ফ্রি ফায়ার কমিউনিটিতে, প্রায় কিন্তু 8.78 মিলিয়ন সাবস্ক্রাইবার, কিছুদিন পরে 9 মিলিয়ন সাবস্ক্রাইবার হতে যাচ্ছে। আর সে হঠাৎ করে কি কারণে গাইস ইউটিউবিং ছেড়ে দিল, ফ্রি ফায়ার খেলা ছেড়ে দিল, এটা কিন্তু গাইস একটা ভাবার বিষয়। তোমরা জানো যে B2k কিন্তু আগে রেগুলার ভিডিও আপলোড দিত, মানে প্রতি সপ্তাহে একটা করে ভিডিও আপলোড দেওয়ার ট্রাই করত। বিগত কিন্তু 3 মাস ধরে B2k কিন্তু কোনো ভিডিও আপলোড দেয় নাই, যার কারণে কিন্তু গাইস অনেকে ধারণা করতেছে বা অনেকে কিন্তু এই নিউজটা ভাইরাল করে ফেলছে যে B2k মারা গেছে। আর এটা জানার জন্যই কিন্তু তুমি ইউটিউবে ভিডিও সার্চ করছো এবং তোমার প্লেলিস্টে আমার ভিডিওটা চলে আসছে এবং তুমি কিন্তু এই ভিডিওটা দেখতেছো। এখন কথা হলো B2k কি সত্যি মারা গেছে, এটা বলার আগে তোমাদের দুইটা থাম্বনেল দেখাই। এই দুইটা থাম্বনেল দেখতে পাচ্ছ, এই দুই বলদে কিন্তু ভিডিও বানাইছে এবং গ্রাউন্ডে স্যাড মিউজিক দিয়ে বলে যে B2k কে মারা গেছে, একজন বলে কার অ্যাক্সিডেন্টে মারা গেছে। অনেকে আবার বলতেছে B2k এর গার্লফ্রেন্ডের সাথে বলে ইটস কাবর এফে আছে, এটা জানার পরে বলে B2k বিচিতে গুলি মেরে আত্মহত্যা করছে। আর এখন বলে B2k এর গার্লফ্রেন্ডের সাথে ইসকাবর বিয়ে হবে, তাদের বিয়ে দিতে বলে কেউ বাধা দিতে পারবে না। সত্য কথা গাইজ, এই সকল ভিডিও দেখে আমি নিজেই গাইজ মানে নিজের বিচিতে গুলি মারতে ইচ্ছা করে। তো এখন কথা হলো যে B2k কি সত্যি মারা গেছে কি না গাইজ। সত্যি কথা B2k মারা যায় নাই, হয়তো বা তার চ্যানেলে গাইজ গ্রো করার জন্য সে কিছুদিন চ্যানেলটাকে ভিডিও আপলোড দেওয়া থেকে বিরত আছে। গাইজ, তোমরা যারা ভিডিও আপলোড দাও ইউটিউবে, তোমরা কিন্তু সবাই জানো চ্যানেলের রিলস যখন ডাউন হয়ে যায় সেখন কিন্তু অনেকে কিছুদিন বিরতি নেওয়ার পরে পরে ভিডিও আপলোড দেয়। তো B2k কিন্তু এরকম কাজই করতেছে, তার মনে হয় 10 মিলিয়ন সাবস্ক্রাইবার লাগবে খুব জলদি, এর কারণে সে কিছুদিন বিরতি নিছে এবং হঠাৎ করে তার চ্যানেলে নতুন ভিডিও দেখতে পারবা, আর যে ভিডিওতে দেখবা যে অনেক ভিউ চলে আসবে। আর নাইম আলমও কিন্তু মাঝে মাঝে এরকম কাজ করে, তোমরা কিন্তু সবাই জানো নাইম আলমের চ্যানেলে যখন রিলস ডাউন হয়ে যায় সে কিন্তু কিছুদিন বিরতি নেয়, আর বিরতি নেওয়ার পরে কিন্তু ভিডিও আপলোড দেয়। তো এরকম একটা বিষয় তোমরা কিন্তু খুব দ্রুতই B2k এর চ্যানেলে ভিডিও দেখতে পারবা। আর যারা গাইজ উল্টোপাল্টা ভিডিও আপলোড দিতেছে তো B2k মারা গেছে, B2k এর গার্লফ্রেন্ডের সাথে ইটস কাপড় এফেয়ার, B2k এর গার্লফ্রেন্ডের সাথে ইটস কাপড় বিয়ে হবে, তো এগুলো কিন্তু সম্পূর্ণ ভুল নিউজ। আর এইগুলো দেখে গাইজ মানে হাসতে হাসতে আমি পুরাই শেষ। যাই হোক, ফ্রি ফায়ার গেমের এরকম ইন্টারেস্টিং এবং ইনফরমেটিভ ভিডিওগুলো পেতে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও। তো অলওয়েজ চিল থাকো ব্রাদার, চিল ব্রাদার পাশ থাকো, গুড বাই।